আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিভাবে সায়েন্টিফিক ওয়েতে আদা রসুনের পেস্ট তৈরি করতে হয় আর কোথায় কিভাবে এবং কতদিন সংরক্ষণ করলে এর স্বাদ ও গন্ধ ঠিক থাকে এসব নিয়েই আজকের ভিডিও। চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি। এখানে আমি 500 গ্রাম রসুন খোসা আলাদা করে নিয়েছি। এখন রসুনগুলো আমি গ্রাইন্ডারের জায়গায় নিয়ে নিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, খোসা ছাড়ানোর পর রসুনগুলো পানি দিয়ে ধোয়া যাবে না। রসুনের মধ্যে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, 1/4 কাপ পরিমাণ তেল। এখন গ্রাইন্ডারের জাগের ডাকনা লাগিয়ে রসুনগুলো গ্রাইন্ড করে নিব। আমাদের মধ্যে অনেকেই আছি যারা পানি দিয়ে রসুন পেস্ট করি। রসুনের পেস্ট সংরক্ষণের জন্য এটা হচ্ছে ভুল প্রসিডিউর। এতে করে রসুনের যে একটা ফ্লেভার আছে, টেস্ট আছে, সেটা নষ্ট হয়ে যায়। তৈরি হয়ে গেল সায়েন্টিফিক ওয়েতে রসুনের পেস্ট। এই রসুনের পেস্টটা একটা এয়ারটাইট বক্সে করে আপনি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। রসুনের পেস্ট তৈরি, আমি এখন এটা বাটিতে ঢেলে নিব। লবণ আর তেল রসুনের পেস্টের পচন রোধ করে আর ঠান্ডায় জমে শক্ত হওয়া থেকে রক্ষা করে। এখানে আমি 1 টুকরো আদা নিয়েছি। এখন দেখিয়ে দিব আদা পেস্ট করার জন্য আদা কিভাবে কাটবেন। আদা যেহেতু একটু বড়, তাই ব্লেন্ড করার সুবিধার্থে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আদার ভিতরে শক্ত আঁশ থাকে, তাই লম্বালম্বি করে না কেটে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কাটলে আপনি ব্লেন্ড করেন না হয় পাটায় বাটেন, দুটোতেই সুবিধা হয়। এখন আদার টুকরোগুলো গ্রাইন্ডারের জায়গায় নিয়ে নিব। 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, আরও দিচ্ছি 1/4 কাপ তেল। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আদার চামড়া ছোলার পর আদাগুলো ধুয়ে ভালো করে পানিটা মুছে নিতে হবে। মনে রাখতে হবে পানি হচ্ছে আদা রসুনের শত্রু। এখন গ্রাইন্ডারের ঢাকনা লাগিয়ে আদাগুলো গ্রাইন্ড করে নিব। আমি সবসময় আদার চামড়া ছোলার জন্য স্টিলের ছোট চামচ ইউজ করি। চামচ দিয়ে টান দিলেই শুধু চামড়াটা উঠে আসে। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, এতে করে আদার অপচয় কম হয়। গ্রাইন্ড করা শেষ, দেখুন পানি ছাড়া স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেল। এখন আদার পেস্টটা আমি বাটিতে ঢেলে নিব। অনেকেই আছেন আদা আর রসুন একসাথে ব্লেন্ড করে সংরক্ষণ করে রান্নায় ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি 500 গ্রাম রসুন নিলে 250 গ্রাম আদা নেবেন, অর্থাৎ আদা আর রসুনের রেশিওটা হবে 2:1। এটা হচ্ছে সঠিক পরিমাণ। এই আদা রসুনের পেস্টটা আপনি এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে নিশ্চিন্তে 1 মাস রান্নায় ব্যবহার করতে পারবেন, আর ডিপ ফ্রিজে রাখলে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে বেশি দিন সংরক্ষণ না করাই ভালো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।